Assalamualaikum. Hello viewers. আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আবার আমার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমার আজকের নতুন ব্লগটা হলো সরিষা শাক। সরিষা শাকটা হচ্ছে অন্যান্য শাকের মতো না, এটা শুধু শীতকালেই পাওয়া যায়। শীতকালের সবজি বলতে এটাই, কারণ আমরা গরমে যে শাকসবজিগুলো পেয়ে থাকি যেমন লাল শাক, ডাঁটা শাক, গুলো সবসময় পাওয়া যায়, কিন্তু সরিষা শাকটা পাওয়া যায় না। তাই আজকে আমি ভাবলাম আপনাদের সাথে খুব সহজ অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে একটা সরিষা শাকের রেসিপিটা শেয়ার করি। তাই সরিষা শাকটা হয়তো অনেকে খান না বা অনেকে ভালো লাগে না, কিন্তু আজকে আমি যেভাবে সরিষা শাকটা রান্না করবো অবশ্যই আপনাদের দেখলে খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে আমি এই সরিষা শাকটা ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো কিভাবে সরিষা শাকটা রান্না করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন রেসিপি সবার আগেই পেয়ে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে এলাম রান্না করে। আমি আজকে যে সরিষার শাকটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি সেই সরিষার শাকটা কেটে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি শাকটা ভাপিয়ে নিব, মানে সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ হবে না, কিছুটা বাকি থাকবে, 80% সিদ্ধ করে নিব। তার জন্য আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার শাকগুলো আমি কড়াইতে দিয়ে দিব, তারপর আমি সিদ্ধ করে নিব। চলুন তাহলে দেখে নিন আমি আজকে এই সরিষার শাকটা কিভাবে রান্না করি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি সবগুলো শাক কড়াইতে তুলে দিলাম। এবার আমি চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে দেওয়ার পর আমি শাকের মাঝে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। আপনারা জানেন কাঁচা অবস্থায় শাক অনেকগুলো থাকলেও শাক যখন সিদ্ধ হয়ে যায় তখন অল্প হয়ে যায়। যদি এ পর্যায়ে আপনারা লবণটা বেশি দিয়ে দেন তখন কিন্তু শাকটা খেতে তিতা হয়ে যাবে। তার জন্য আমি অল্প পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলাম। এই শাকটা আমি রাখবো না, আমি শাকটা ভালোভাবে সিদ্ধ করে একবারে পানিটা নিকলিয়ে তারপর শাকটা বাদে দেবো, তখন আপনাদেরকে আমি আবারও দেখাবো। সরিষার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন সরিষার শাকটা নামিয়ে নিব। নামিয়ে তারপর আমি শাকটা ভেজে নিব। প্রথমে আমি এই কড়াইটা তুলা থেকে নামিয়ে ফেলবো। আবার আমি এই শাকটা ভাজি করার জন্য তুলা একটা বসিয়ে দিই। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই শাকটা খাওয়ার জন্য একটা শুকনো মরিচ ভাজতে হবে, তার জন্য আমি এখানে একটা শুকনো মরিচ ভেজে নেব। তার জন্য খুবই অল্প তেল লাগবে, বেশি তেল দিলে মরিচের ভিতরে কিন্তু তেল ঢুকে মরিচটা আর মচমচে থাকে না। তেলটা গরম হয়ে গেলে তারপর মরিচটা আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি মরিচগুলো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন মরিচগুলো কালার চেঞ্জ হয়ে আসছে। আমি তার চেয়ে বেশি কড়া করে ভাজবো না, তাহলে মরিচগুলো কালো হয়ে যাবে। নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার আমি শাকটা ভাজি করার জন্য তেল দিয়ে দিব। আবারও আমি প্রায় আনুমানিক 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার দিয়ে দিব রসুন কুচি, একটা রসুন কুচি করে নিয়েছিলাম। আর এখানে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এই সরিষার শাকটা রাঁধতে গেলে আমাদের এক্সট্রা একটা জিনিস ব্যবহার করে থাকি, তা হলো আদা। আমি এখানে 1 চিমটি আদা কুচি করে নিয়েছি, যে আদাটা স্মেলটা বের হলে এই সরিষার শাকটা এই আদা দিয়ে বাজে কুচি করে গলে আদাটা এই বাজারের সাথে অ্যাড করে দিলে কিন্তু সরিষার শাকটা শাক বিপুল পরিমাণে বেড়ে যায়, এটি কিন্তু অসাধারণ হয়। আপনারা অনেকে হয়তো জেনে থাকেন বা অনেকে জানেন না, যারা না জানেন তারা আমার এই ভিডিওটা দেখে জেনে নেবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং তার সাথে অল্প কিছুটা আটা কুচি করে বাজারে পুরো নিয়ে তারপর শাকটা বাজার দিলে শাকটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আর আমি এটাকে দিয়ে দেবো এখন 3 থেকে 4টা মরিচ ছেড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে সব একসাথে মিক্স করে একটু ব্রাউন কালার করে বেঁচে নেব। বেশি ব্রাউন করবো না, হালকা একটু বাদামি কালার হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেবো, কারণ আমার শাকগুলো একেবারে সবুজ রয়ে গেছে।
পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল আজকে আমি খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি যা আপনারা অল্প সময়ে হাতের নাগালেও থাকে বা অল্প সময়ে করতে পারবেন আপনারা এই শাক ভাজিটা দিয়ে বাড়িতে যদি কোনো মেহমান আসে তাদেরকে আপ্যায়ন করতে পারবেন এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয় এভাবে আপনারা আমার আজকের এই ভিডিওটা দেখে আপনারা ফলো করে এভাবে যদি রান্নাটা করেন তাহলে খেয়ে দেখবেন শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই থাক অন্যদিন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ